الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد ماهي رمضان المبارك ماشير شاش دوز دين شاش دوشوك عمرا كي بكتابو عمرا در قرونيو كي صلى الله عليه وسلم ماهي رمضان المبارك شاش دوز دين تت آخر دوز دين لاش دوز دين كيبا কাটাইতেন সময়কে কিভাবে অতিবাহিত করতেন আর কি করতেন তা আজকে ওই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বিশ্ব নবী সাল্লাম মাহে রমাদান মুবারক মাসের লাস্টের দশ দিন রমজানের লাস্টের দশ দিন কিরকম কষ্ট মোজাহেদা করতেন কি আপাতত করতেন তা আমাদের প্রত্যেককে জানা দরকার এবং জেনে বুঝে বিশ্ব নবী সাল্লামের তরিকার উপরে আমল করা এরকমভাবে করছেন ভাবে করার চেষ্টা করা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করছেন আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর আবাদতের জন্য খালাক্তুলজিন্ন সাইল্লা আলী আবদুল আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছেন পয়দা করছেন বানাইছেন শুধুমাত্র রব্যে কারিমের অ্যাবাদত করার জন্য রব্যের কারিমের বর বন্দীকি করার জন্য আল্লাহ তালা অ্যাবাদতের বিভিন্ন নিয়ম নীতি রাখছেন দৈনিক পাঁচ উক্ত নামাজ পড়া জাকাত আদায় করা হজ করা রোজা রাখা এরকমভাবে উপরে প্রতিষ্ঠিত থাকা ইসলামের পাঁচটা বৃত্তি আছে ইসলামের পাঁচটা বৃত্তির অন্যতম বৃত্তি হইলো অন্যতম বুনিয়াদ হইল বৃত্তি হইল মাহের রমাদান আল মুবারক মাসের রোজা রাখা মাহের রমাদান মাস অন্য এগারো মাস থেকে উত্তম মাস বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস রমজান আসলে আল্লাহ তালা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করেন খারাপ জিনকে শিকল দ্বারা আবদ্ধ করেন জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন যেটা অন্য কোনো মাসে আল্লাহ করেন না শুধু রমজানের ফজিলত রমজানের বরকতের কারণে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যায় জাহান্নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন কারণ মাহে রমাদন হলো কোরআন কোরআন নাজিলের মাস মাহে রমাদন হলো কোরআন নাজিলের মাস বরকতের মাস ফজিলতের মাস আর এই মাসে আল্লাহ তালা তার বান্দাকে ধ্যান বান্দা যদি আল্লাহ তার হুকুমকে পুরো রোজা রাখে আল্লাহ তালা বলেন এই রোজা রাখার প্রতিদান এর বিনিময়ে আমি আমি নিজ হাতে দিই স বলিও জিবি রোজার প্রতিদান আমি নিজে দিই এই জন্য মা মাদান মাতাল মোবারক ফজিলত অন্য বাকি এগারো মাস থেকে অনেক বেশি অগণিত ফজিলত আল্লাহ তালা আমাদের জন্য রাখেন এই জন্য এই সুবর্ণ সুযোগ এই ফজিলতকে আমরা হাসিল করব আল্লাহর এবতের মাধ্যমে বিশ্বনবী বিশ্ব আল্লাহ সাল্লামের তরিকার মাধ্যমে সমস্ত গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখব সম্মানিত দর্শক শ্রোতা মাহের রমাদান যেরকমভাবে বাকি এগারো মাস থেকে উত্তম এগারো মাস থেকে ফজিলতপূর্ণ মাস এগারো মাস থেকে অনেক বরকতপূর্ণ মাস রহমতের মাস মাঘাতের মাস নাজাতের মাস দোয়া কবুল হওয়ার মাস তদরূপ মাহের রমাদানের মোবারক মাহের রমাদান মুবারক মাসের প্রথম বিশ দিন থেকে শেষের দশ দিন তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ অধিক ফজিলতপূর্ণ অধিক বরকতপূর্ণ দশ দিন যেরকম বাকি এগারো মাস থেকে মাহের রমজান রমজান মাস উত্তম মাস বরকত বরকতের মাস ফজিলতের মাস তদরূপ মাহের রমাজান মাসের প্রথম বিশ দিন থেকে শেষের দশ দিন অনেক ফজিলত অনেক বরকত অনেক মাফরাতের দশ দিন এই দশ দিনকে বিশ্বনা বিশ্বল্লা আসেম কীভাবে অতিবাহিত করতেন হাদিসে মুবারক থেকে আমরা আমরা যে হাদিসের মুবারকের দিকে লক্ষ্য করি আমাদের আইসর তালী আনহু থেকে বর্ণিত বিষ্ণু নবী সাল্লাহ মাহে রমাদানের লাস্টের দশ দিন কীভাবে অতিবাহিত করতেন আসুন আমরা জেনে নিই আমাদের আইসর তালা আনহা থেকে বিষ্ণু নবী সাল্লাম মাহের রমাদান আল মুবারকের লাস্টের দশ দিন কী করতেন এরকম আপাতত জন্য কী কী ব্যবস্থা নিতেন কী তৈরি করতেন

অর্থাৎ মাহের আমাজানের লাস্টে যা যিনি চাহিদু এত কষ্ট করতেন আসল আওয়েরি অ্যাবাদত এত কষ্ট করে করতেন অর্থাৎ আবাদতের জন্য এরকমভাবে তৈরি হয়ে যেতেন দুনিয়ার সমস্ত বাদ দিয়া শুধু আল্লাহ তারা এবাদতের দিকে মগ্ন হইতেন আল্লাহকে পাওয়ার জন্য কোরুপ হাসিল করার জন্য লেগে যেতেন বিষ্ণু বিশ্বাহাল্লাম এবারতের বিরুদ্ধে মগ্ন থাকতেন যেরকম মগ্ন অ্যাবাহতের মজায়দা কষ্ট ব্যবহারের কষ্ট অন্য কোনো সময় বিষ্ণু সেম করেন মালাইজি তাহিদি ওয় এই হাদিস থেকে বোঝা যায় যে সাল্লাম রমজানের লাস্টের দশ দিনে কত কষ্টকীরা কত গুরুত্ব সহকারে ব্যবহত করতেন আমাদেরকে এই হাদিস থেকে আমাদেরকে কিছু নিতে হবে বিষ্ণু কষ্ট করে ব্যবহত করতেন তা আমরাও সমস্ত জিনিসকে এরকমভাবে দূরে সরাই এই দশটা দিন আল্লাহ তালের জন্য ব্যবহতের সময় লাগানো বিশ্ব নবীসাল্লাহ আলি সাল্লাম এই রমজান মাসে এই লাস্টের দশ দিনে এবার যদি বেশি মনোযোগ দিতেন অন্য কোনো সময় এত কষ্ট করে আবহত করতেন না যেরকম কষ্ট কষ্টকের বিষ্ণালাম রমজানের মা মাহে রমাদান মোবারকের লাস্টের দশ দিন আবাহত করতেন কষ্টকেরা আমাদের আহ সাল্লাহ তালী আনহা বলেন শুধু বিষ্ণু নিজেই কষ্ট করতেন না বরঞ্চ আমাদেরকেও নিজে আবাদ করতেন না বরঞ্চ আমাদেরকেও অ্যাবাদের জন্য জাগ্রত করতেন আমাদেরকেও এরকমভাবে ঢাক দিতেন এরকমভাবে বিষ্ণুস্লা ইসালাম এবাহর জন্য নিজের কমরকে বেঁধে নিতেন

দেখা করা লা লাশ হলো যখন রমজানের লাশের দশ দিন শুরু হইতো তো বিষ্ণু নিজেকে তৈরি করে নিতেন নিজের কমরকে বেঁধে নিতেন নিজেকে আবাহতের জন্য বিলকুল প্রস্তুত করে নিতেন নিজে আবাহত করতেন ব্যবহত করে কষ্ট করতেন এবং অন্যকে অবাহতের দিকে এরকমভাবে বিষ্ণী সাল্লাম নিজের ঘরওয়ালাদেরকে নিজ রাত্র জাগ্রত জাগ্রত থাকতেন নিজের গর্বওয়ালাদেরকেও জাগ্রত করতেন নিজে আবাদ করতেন গর্বওয়ালাদেরকেও জাগ্রত করে তাদেরকে আবহত করাইতেন অর্থাৎ বরগ গরওয়ালারা তো রমজান মাসের লাস্টের দশ দিনে অবহ থেকে মাহরুম না থাকে তাদেরকে ব্যবহারের জন্য আগ্রহ এরকমভাবে তৈরি করতেন তাদেরকে আগ্রহ পাইজা করতেন তারাও অবত করতেন এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেন মাহে রমাদানের লাস্টের দশ দিন আমাদের থেকে যেন না ছোটে আশ্বসের সাথে বলতে হয় রমজান মাসের লাস্ট দশ দিন শুরু হইলেই আমাদের ঈদের কেনাকাটা বিভিন্ন জিনিসপত্রে আমাদের সময় অতিবাহিত যায় মার্কেট করতে করতে রাতের একটা দুইটা বাজে যায় তিনটা বাজে যায় মার্কেটে করতে থাকে বিভিন্ন কাজকর্ম করতে করতে রাত্রে দিনে আবাদ করার সুযোগ নেই রাত্রে আবাদ করার সুযোগ নেই মানুষ এরকমভাবে কোনো মতন ইফতারি করে ইফতারি করে তারা বিও ঠিক মতন পড়ে না এরকম ব্যস্ত হয়ে যায় রমজান মাসের লাস্টের মুহূর্তগুলো অথচ রমজান মাসের লাস্টের দশটা দিন হলো প্রথম বিশটা দিনের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দশটা দিনে আমাদের এবাদত করে রব্যে কারিমকে খুশি করতে হবে কারণ বিষ্ণুবি সাল্লাহ আলি সাল্লাম এই দশ দিনে প্রথম বিশ দিন থেকে বেশি কষ্ট করে ব্যবহার করতেন আর যখনই দশ দিন শুরু হইতেন লাস্টের দশ দিন তখন বসে বিষ্ণু সাল্লাহি সালাম নিজেকে পরিবার থেকে আলাদা আলাদা করে অ্যাবাহতের জন্য নিজেকে নিয়োজিত করতেন অ্যাবাহতের দিয়ে মগ্ন হইতেন বিষ্ণু এই জন্য রমজান মাসের লাস্টের দশ দিন এতে কাপ করতেন রমজান মাসের লাস্ট দশ দিনে বিষ্ণু এতে কাপ করতেন এতে কাপ করে আল্লাহ থেকে চাইতেন আল্লাহ থেকে নিতেন এই জন্য এত করতেন কারণ রমজান মাসের লাস্টে দশ দিনে এরকম একটা রাত আছে যে রাত্র হাজার মাস থেকে উত্তম আল্লাহ রমজান মাসে কোরআন নাজির করছেন আর ওই কোরআনের নাজির হওয়ার রাত্র হইল হাজার মাস থেকে উত্তম একটা রাত্র আবাদত করবেন চুরাশি বছর চার মাস আবাদত করা থেকে উত্তম লাগাতার এই জন্য বৈষাল্লাহ সাল্লাম ওই রাত্রকে তালাস করতেন রমজান লাস্টের দশ দিন আবাদ করা এই জন্য বিসালাম তোমরা ওই রাত্রকে তালাস করো কদিরি ফিল উল আশিল তোমরা লাই লাতুল কতকে তালাস করো রমজানের লাস্টের দশ দিনে লাস্টের দশ দিনের বেজর রাত্রে তোমরা রমজানের লাস্টের দশ দিন বেজর রাত্রে তোমরা লাই তালাশ করো কদর কি লাইলাতুল কদর হাজার মাস থেকে করতো এই জন্য সম্মানিত দর্শক সুতরাং আমরা রমজানের লাস্টের দশ দিনে আমরা কী কী আবাদ করবো বিষ্ণু এসর কী কী আবাদত করছেন বিষ্ণু ওজা রাখছেন এরকমভাবে ব্যবহতের জন্য সমস্ত আবাদ করতেন শিয়াম সাধনা তসবি তাহালি জিকির আসকার কোরআন তেলাওয়াত দোয়া ইস্তেফার আল্লাহ তাল্লা কাছে যেরকমভাবে চাওয়ার জন্য যা আবাদত দরকার বিষয় তাই করতেন সবসময় মসজিদ থাকতেন লাস্টের দশ দিন এতে কাপস্থায় থাকতেন এরকমভাবে দোয়া কোরআন তেলাওয়াতে বিভিন্ন আবাদতে মগ্ন থাকতেন বিষ্ণু আল্লাহ সাল্লাম তো আমরাও লাস্টের দশ দিনে এরকমভাবে শিয়াম সাধনা কোরআন তেলাওয়াত নামাজ ফাশত নামাজ জামাশিদ পড়া এরকমভাবে জিকির আসকার কোরআন তেলাওয়াত করা সদগা করা বিভিন্ন যে ন্যাক আমলা সমস্ত ন্যাক আমল যেন আমরা করি এবং সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা চোখের গুণা হইতে মুখের গুণা হইতে কানের গুণা হইতে হাতের গুণা হইতে পায়ের গুণা হইতে সমস্ত অঙ্গ পতঙ্গের শরীরের প্রত্যেকটা আদা প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণা থেকে নিজেকে বাঁচানো খারাপ সোনা থেকে বাঁচানো এই দশটা দিন আল্লাহ নফ করে কাঠানো এই জন্য সবচেয়ে উত্তম হলো এতে কাপে বসে যাওয়া যদি এতে কাপে বসতে না পারেন পুরুষরা মসজিদে বসবেন মসজিদে পুরুষরা না বসতে পারলে এরকমভাবে যতটুকু সময় পাবেন মসজিদ অতিবাহিত করবেন মা বোনরা ঘরে এতে বসতে বস এবং সমস্ত ফালতু কাজকর্ম প্রত্যেকেই সেরে দিবেন খারাপ যে সমস্ত কাজ সময় নষ্ট হয় ও হেহেতু কাজকর্ম হয়তো কথাবার্তা এরকমভাবে সব কিছু সেরে আল্লাহতালার জন্য মগ্ন হয় তো রমজানের লাস্টের দশ দিনে আল্লাহ তালা আমাদের জন্য বহুত ফজিলপূর্ণ রাখছেন লাস্টার লাস্ট দশ দিনে আল্লাহ তালা সবগত রাখছে স্বভাবত কোন দিন এটা আল্লাহ ভালো জানেন এই জন্য রমজানের প্রত্যেকটা রাত্রে রমজান মাসে লাস্টের দশ দিনে প্রত্যেকটা রাত্রে প্রতিটা রাত্রে নিজে জাগ্রত হওয়া নিজের স্ত্রীদেরকে জাগ্রত করা নিজে জাগ্রত হওয়া নিজের ছেলে মেয়েদেরকে জাগ্রত করা নিজে জাগ্রত হওয়া নিজের আত্মীয় সঙ্গে জাগ্রত করা তারা অর্থাৎ নিজে জাগ্রত হওয়া নিজের গর্বালা জাগ্রত করা ভীষণ ছিল নিজে জাগ্রত হইতে নিজে আবাদত করতেন গরওয়ালাদেরকে জাগ্রত করে তাদেরকে আবাদত করাইতেন এই জন্য নিজে আবাদত করা গরওয়ালাদেরকে আবাদতের জন্য আহ্বান করা তাদেরকে জাগ্রত করা লাস্টের দশটা দিনে যে প্রতিটা রাতরা আমরা যেন আল্লাহ তালা আবাদতের সময়টা অতিবাহিত করতে পারি তাহলে আমরা কীভাবে শবকদর পাবো শবকদর কী শবকদর হলো হাজার মাস্তিক উত্তম লাইলাতুল কাদির খায়রুম মিন আলফি হাজার হাজার মাস্তিক উত্তম এই জন্য ভীষণ ছিল এতে কাপ করতেন শবকদর পাওয়ার জন্য এবং রমজান মাসে আমরা প্রতিদিন লাস্টের দশ দিনে কিছু না কিছু সদ্গা করবো কিছু না কিছু আমরা শ্রদ্ধা করব আমি যদি একদিন শ্রদ্ধা করি ওই দিন যদি সবে কদর হয় তো আমি কত তিরাশি বছর চার মাস শ্রদ্ধা করা নিয়ে কি জন্য শ্রদ্ধা করি কিছুদিন এবং রমজানের লাস্টে এই যে একটা মাস আমি রোজা রাখলাম একটা মাস রোজা রাখার কারণে আমার অনেক ত্রুটি বিচ্যুত হয়েছে চোখের গুণা হয়েছে ছোটো ছোটো গুণা হয়েছে এই মাফের জন্য কাফরা আদায় করা তা হলো সদ্গাতুল ফেতের যা কাতুল ফেতের কিংবা সদ্গাতুল ফেতের আদায় করা বাংলাদেশে যারা আছেন তারা সত্তর টাকা থেকে নিয়ে

তারাও কাপড় চুপড় কিনতে পারলো তারা এরকম এরকম কিছু খাদ্য দেবো কিনা ঘরে খাইতে পারলো মিঠা খাইতে পারলো তারাও আপনার সাথে খুশিতে একত্রিত হতে পারলো এই জন্য বিশ্ব ইসলাম বলছেন তোমরা ঈদগাহে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে জাকাতুল ফেতের সৎকাতুল ফেতের আদায় করে নাও যারা বাংলাদেশ আছেন তারা সত্তর টাকা 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 থেকে নিয়ে এরকমভাবে বাইশশো টাকা পর্যন্ত দুই হাজার দুইশো টাকা পর্যন্ত সৎকাতুল ফেতের আদায় করতে পারবেন সত্তর টাকার উপরে যে যা দিতে পারবেন আল্লাহ রাস্তায় তিল খুলে শ্রদ্ধা করবে এবং যারা বাহারেনে আসেন যারা বাহারেন আছেন বাহারেন প্রবাসী তারা দেড় দিনার এক দিনার পাঁচ টাকা সর্বনিম্ন উপরে যা দিতে পারেন দেড় দিনের উপরে যা দিবেন বাহারেনে যারা থাকেন তাদের অবশ্যই তাদেরকে দেড় দিনার জাকাতুল সৎকাতুল ফেতর কিংবা জাকাতুল ফেতের আদায় করতে হবে এবং তার উপরে যা আপনার দাঁত খুলায় যা আপনার তফি তা আপনি আদায় করতে পারবেন ইনশাল্লা এরকম এরকমভাবে চাউলও দিতে পারেন কিংবা এটার বিনিময় দিয়ে দিলে মানুষের জন্য ভালো সে কিছু কিনতে পারবে এই জন্য বিনিময় বিনিময় দেওয়ার দেওয়া আদায় করা তাহলে কি হবে রোজা যে কমিয়ে আছে যে বুল টুটি আছে এই বুলটুটি আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ একটা মাস পুরো একটা মাস আপনার রোজা রাখছেন একটা মাস আপনি ডিউটি করলেন একটা মাস আপনি কাজ করলেন তো আপনার স্যালারি পাইবেন কখন লাস্টে বিশ্বাহ আল্লাহ তাল বিশ্বাল্লাহিসাম বলেন যে আল্লাহ তালা রোজা দেওয়ার জন্য নিয়ামত রাখেন একটা নিয়ামত হলো বাসটা নামত একটা নিয়ামত হলো এটা যে আল্লাহ তালা অন্য কোনো উম্মদকে দেয় নেয় শুধু আমার উম্মরদের জন্য খাস রাখছেন তার মধ্যে একটা হলো এটা যে আল্লাহ হাতালা আমার বান্দাদেরকে অগণিত দেন একটা রাতুর আসেন যে রাত আল্লাহ তালা আমার আমার উম্মদেরকে অগণিত দেন বসে আল্লাহ রসুল এটাকে সবগত রাত্র বলেন না ওই রাত্র হলো চাঁদ রাত্র রমজানের লাস্টের রাত্র যে রাতে আল্লাহ হাতালা আপনাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন ওইটা হলো চাঁদ রাতে আল্লাহ তালা আপনাকে দিবেন পুরস্কৃত করবেন আল্লাহ তালা আপনাকে খুশি করবেন একটা মাস আপনি কষ্ট করছেন আল্লাহ জন্য রোজা রাখছেন ওই একটা মাসের পুরস্কার আপনি চাঁদ চাঁদ রাত্রে কিন্তু আফসোসের ব্যাপার হইলো আমরা চাঁদ রাত্র রোজা শেষ চাঁদ ওর সেই জন্য আমরা বিভিন্ন কাজ কার্যকলাপে ওই রাত্রটাকে আমরা বরবাদ করে দিই এই জন্য ওই রাত্রকে বরবাদ না করা এই একটা মাস রোজা রাখার প্রতিদান আল্লাহ তারা আপনাকে ওই দিন নেবে এই জন্য আল্লাহ থেকে ওই পুরস্কার নেওয়া পুরস্কার রাত্র আল্লাহ থেকে এরকমভাবে ওই ফজিলতটা নেওয়া আল্লাহ থেকে এই একটা মাস ওদার রাখছেন এটার পুরা নেকি আজল আল্লাহ থেকে নেওয়া যেন সম্মানিত দর্শক আসুন মাহে রমাদ আল মোবারকের মাসের লাস্টের দশ দিন আমাদের অতি নিকটই অতি নিকটবর্তীতে এই দশটা দিন যেন আমাদের অ্যাবাহতের মাধ্যমে জি কাজকারের মাধ্যমে তহবার মাধ্যমে কোরআনতলা মাধ্যমে তাহাজতের মাধ্যমে ক্যামলাইলের মাধ্যমে নকল নামাদের মাধ্যমে অ্যাবাহত বন্দীকের মাধ্যমে আমাদের কাটে এই জন্য আল্লাহ কাছে দোয়া করে তৌফিক আল্লাহ কাছে চাই এবং এই জন্য প্রস্তুতি গ্রহণ করি এখন থেকে প্রস্তুতি নিয়ে আনি যেরকম বিষয় প্রস্তুতি নিতেন এরকম আমরাও প্রস্তুতি নিয়ে নিজে এবাদত করি নিজের ঘরওয়ালাদেরকেও জন্য জাগ্রত করি প্রতিদিন কিছু না কিছু কোরআন শিব পড়া এরকমভাবে নামাজ পড়া এবার বন্দী করা পারলে এতে কাপ বসা না পারলে এরকমভাবে কিছু সময় হলেও এতে কাপের নিয়তে অতিবাহিত করা আল্লাহ তালার দেনে এরকমও সময় ব্যয় করা কোরআনন্তলা করা আল্লাহ কাছে তাক করে স্টেক ফার করা এবং সাথে সাথে প্রতিদিন কিছু না কিছু সতর্ক করা প্রতিদিন কিছু না কিছু সতর্ক করা এবং প্রতি রাত্র প্রতিটা রাত্রে জাগ্রত থাকা প্রতি রাতে কিছু সময় হইল জাগ্রত থাকা প্রতি রাতে জাগ্রত থাকা এবং জাকাতুল ফেতের আদায় করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাহের রমাদান আল মুবারক মাসের লাস্ট দশ দিনের ফজিলত জেনে বুঝে ওরপর আমল করা তৌফিক দান করুক ও আখরান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি